তনুশ্রী, অথেন্টিক ব্যঞ্জনে আজ আপনাদের জন্য কি রেসিপি এনেছি তা ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, আজ এনেছি পালং পনিরের রেসিপি। এর জন্য প্রথমে আমাদের পালং শাকটা গরম জলে 2 মিনিট ব্লাঞ্চ করে নিতে হবে। তারপর এটাকে জল থেকে তুলে নিতে হবে। জল থেকে তুলে 2-1 মিনিট জলটা ঝরিয়ে নেবার পর আমরা মিক্সির মধ্যে এই সেদ্ধ করা পালং শাকগুলো দিয়ে একটা পেস্ট বানাবো। এইরকম একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এবার মিক্সির মধ্যে একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিলাম, 1 ইঞ্চি আদাকে কেটে নিলাম টুকরো টুকরো করে, 1টা গোটা টমেটো কেটে নিয়েছি, 8-9 কোয়া রসুন নিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা। সব কিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করলাম। পনিরগুলোকে আমি এইভাবে কিউবের মতো করে কেটে নিয়েছি। শাক বাটাও রেডি, মশলাও রেডি। এবার ফ্রাইং প্যানে আমি প্রথমে সামান্য কিছুটা তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব। ভাজার সময় সামান্য পরিমাণ নুন দেব, দিয়ে পনিরটা ভাজবো, কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে পনিরগুলো আমি তুলে নেব। সব পনির আমাদের ভাজা হয়ে গেল। এবার ওই প্যানের মধ্যেই আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম। এরপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর বেটে রাখা মশলাটা 4 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমাদের খুব ভালো মতো কষাতে হবে। মশলা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন বেটে রাখা পালং শাক বাটাটা আমরা মশলার সাথে মিশিয়ে দেব। খুব ভালো মতো মশলার সাথে পালং শাকটা মেশাতে হবে। মেশানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। ক্রমাগত এটাকে নাড়তে হবে। জলটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে 1 চামচ চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশিও দিতে পারেন। শাকের জল যখন একদম শুকিয়ে আসবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো শাকের মধ্যে দিয়ে দেব আর ভালো মতো মেশাবো। এবার এর মধ্যে আমি দেব শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা কসুরি মেথি পাউডার, আর দেব 1 চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হবার সময় দেব। ভালো মতো যখন শাকের সাথে বাটারটা মিশে যাবে তখন এইভাবে পুরো শাকের মধ্যে বাটারটা মিশিয়ে দেব। বেশ, আমাদের পালং পনির একদম রেডি। গরম গরম ভাত বা রুটির সাথে আজই ট্রাই করুন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।